আমি এসছি, হঠাৎ করে আপনি বগুড়ায় ঢুকলে, তো এগুলো এগুলো কিছু এগুলো কিছু আমাদের রাজনৈতিক দৈন্যতা। তো আমরা সেই জায়গাটাতে আমরা আনতে চাচ্ছি যে একটা সুষম অবস্থা এনে আমরা জেলাগুলিকে জেলাওয়ারি বাজেট আমরা আনতে চাচ্ছি। আপনি যে আমাদের ঘোষণাপত্রে ৬ অনুচ্ছেদ বোধহয় বলেছেন, সেই জায়গাটা যে কথাটা বলা হয়েছে, আপনি দেখবেন আমি ভেরি রিসেন্ট বগুড়ার শেরপুরে একটা ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করতে গিয়েছিলাম। আমি গিয়ে ইউনিয়ন কমপ্লেক্সটা দেখে আমি প্রশ্ন করলাম যে এই বিশাল দোতলা একটা বিল্ডিং, এতগুলো রুম, চেয়ারম্যান সাহেব কি করবে, কাজটা কি তার এই রুমে রুমে? আমরা কিন্তু ওই জায়গাটায় আনতে পারি নাই, এই যে কৃষি, শিল্প, স্বাস্থ্য, এই জায়গাটাকে কিন্তু আমরা এই ইউনিয়ন কমপ্লেক্স কেন্দ্রিক আমরা করতে পারিনি। কাজে আমাদের কিন্তু আসলে সমগ্র বিষয়টা যে কথা আমি শুরুতেই বলেছি সেটা হলো যে আমাদের একটা দীর্ঘ সময় আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের বরেন্দ্র অঞ্চলকে যদি আপনি বিবেচনা করেন, সেখানে কিন্তু এখন যে পরিস্থিতি, এখন কিন্তু পানির কোনো সময় পাওয়া যাচ্ছে না, বহু পরিস্থিত পানি একেবারেই নাই, বৃষ্টি হয়নি এবারও। এই সময় আমন ধানটা তো আমাদের আপনার বৃষ্টি নির্ভর ধান, কিন্তু এখন আপনার সম্পূরক বাজেট দিতে হয়েছে গভীর নলকূপ দিয়ে, এবং বরেন্দ্রের 25টি উপজেলায় 7,000 গভীর নলকূপ দিয়ে পানি তোলা হচ্ছে। তো ভবিষ্যতে এখানে আমাদের একটা বিশাল সংকট তৈরি করতে যাচ্ছে। একটু আমি ইন্টারাপ্ট করি, এর সঙ্গে কিন্তু আমরা ইতিমধ্যে আরডিএ বগুড়া থেকে কিন্তু আমরা একটা নতুন পানির উদ্ভাবনী ব্যবস্থা আমরা বের করে ফেলেছি, যে উদ্ভাবনী ব্যবস্থা দিয়ে এটা দিয়ে আপনার আপনার খাবার পানির যোগান দেবে এবং সেচের যোগান দেবে। অলরেডি এটা আমরা মডেল হিসেবে বিভিন্ন জায়গায়, বরিশালে, বাবুগঞ্জে, এই ঢাকার পার্শ্ববর্তী এলাকা আমরা এটা করেছি। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই ব্যবস্থাটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা করেছি। আরডিএ বগুড়ার উদ্ভাবিত 100টা স্পটকে আমরা নিয়েছি। এই কাজগুলো মাননীয় মন্ত্রী আমরা জেলা পর্যায়ে করতে পারি কিনা, আমরা জেলা পর্যায়ে ওই সুযোগটা দেওয়া যায় কিনা, আমরা শেষে জেলা পর্যায়ে আমরা যাচ্ছি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা জেলা থেকে নেওয়া, জেলা থেকে নিতে হবে। আমি একটা ব্যাপারে আগ্রহী হব, আমি ভাবছি যে সরকারি নীতি নির্ধারক মহলে এটা নিয়ে কথা হচ্ছে কিনা আমি একটু আগ্রহী হব। একটা হচ্ছে যে বাজেট প্রণয়নের সময় শুধু বিশেষজ্ঞদের সাথে কথা না বলে জনগণের বিভিন্ন অংশের সঙ্গে যতটুকু পারা যায়, আমি আবার বলছি আমি জানি যেটা রাতারাতি হবে না, এটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার কথা, কিন্তু সাধারণ নাগরিকদের, শ্রমজীবী মানুষকে, গ্রামের মানুষকে যথাসম্ভব সম্পৃক্ত করার কোনো চিন্তা হচ্ছে কিনা। দ্বিতীয়ত একটা অভিযোগ আমরা প্রায় শুনি আর কি, সেটা আপনি একমত হবেন কিনা, যে সংসদ সদস্যরা বাজেট নিয়ে খুব কথা বলার সুযোগ পান না। আমাদের বাজেট যখন উপস্থাপনা করা হয় এবং তারপরে বাজেট ভোটের সময়টা এত স্বল্প থাকে যে সুদীর্ঘ আলোচনার সুযোগ থাকে না, এ ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? এটা কি সত্যি অভিযোগ, বা যদি অভিযোগ সত্যি হয়ে থাকে এটা সত্যি করতে পারি? আমি 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 কিন্তু একটা কথা বলিনি, সেটা হলো আমি প্রথমবার আমি এমপি হিসেবে নির্বাচিত হয়েছি, আমি কিন্তু খুব চেষ্টা করি পার্লামেন্টকে জানার, পার্লামেন্টকে বোঝার, পার্লামেন্টের কালচার বোঝার। সেক্ষেত্রে আমি এরকম কোনো অভাব আমি আমি লক্ষণ করি নাই। বিষয়টা হলো যে এমপি সাহেব কতখানি, ওই মাননীয় সংসদ সদস্য সে কতখানি সিরিয়াস অ্যাবাউট দি পার্লামেন্ট, বিষয়টা হলো সেখানে আমি কতখানি স্টাডি করছি, আমি পার্লামেন্টের নিয়ম মাফিক, নিয়ম অনুযায়ী আমি প্রশ্নগুলো উত্থাপন করছি কিনা, প্রশ্নগুলো জমা দিচ্ছি কিনা, আমি রেগুলারলি মনিটর ফলো আপ করে আমি অংশগ্রহণ করছি কিনা। এখানে এমন একটি বিষয় যে এখানে কিন্তু আমাকে অনুপস্থিত রাখার কোনো সুযোগ নেই, যদি না আমি অনুপস্থিত থাকি আমাকে আলোচনায় অংশগ্রহণ করতে দিতেই হবে। আমি যদি স্টাডি করি তাহলে আমি কেন আমি পিছিয়ে থাকবো, আমি তো সমস্ত আলোচনায় আমি অংশগ্রহণ করতে পারবো। এবং আমাদের দেশে একটি নতুন সিস্টেম চালু হয়েছে এবং সেটাও করেছেন এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, প্রধানমন্ত্রী সরাসরি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, মন্ত্রীর মন্ত্রী অ্যাজ এমপি হিজ ইন দি পার্লামেন্ট তার প্রশ্নের উত্তর দিচ্ছে, যে মন্ত্রী নয় তার প্রশ্নের উত্তরও কিন্তু সরাসরি দিচ্ছেন। কাজে এই বিষয়গুলি কিন্তু, হ্যাঁ, যে যে বিষয়টা আপনি বললেন এই বিষয়টা কিন্তু আমার ইচ্ছা আকাঙ্ক্ষার উপর নির্ভর করে, আমি চেষ্টা করতে পারি আমি স্টাডি করা, যেমন এটা আমি চেষ্টা করতে পারি,
এই জায়গাটা এইভাবে না। প্রধানমন্ত্রী, একটা বিষয় এসেছে যে আপনি বিভিন্ন সময় বলেছেন, বিভিন্ন বক্তৃতা বলেছেন যে স্থানীয় সরকারকে আপনি শক্তিশালী করবেন, যেটা বললেন 8 বছর ধরে ইউনিয়ন পরিষদের ইলেকশন হয় না, তো ইউনিয়ন পরিষদটাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেয়া, জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেওয়া, এই বিষয়গুলো নিয়ে আমাদের সময় খুব কম, যদি সংক্ষেপে। বিশেষ করে মাননীয় আমি একটু সম্পর্ক করি, জেলা পরিষদে জেলা পরিষদটাকে শক্তিশালী করা যায়, এই নির্বাচনটা করা যায় কিনা আগামী, যেটা হচ্ছে না দীর্ঘ সময় ধরে। দেখেন, আমরা আসলে জেলা পরিষদ আমাদের তো নির্বাচনী অঙ্গীকারে আছে, আমরা জেলা পরিষদকে আমরা নির্বাচিত একটি জেলা পরিষদ আমরা গঠন করতে চাচ্ছি, সেখানে কিছু বাধা বিপত্তি রয়েছে। দেখেন, একটি উপজেলা পরিষদ নির্বাচন জাস্ট আমাদের সাধারণ নির্বাচনের পরপরই কিন্তু নির্বাচনটা ছিল, ইচ্ছে করলে কিন্তু আমরা মেজরিটি পেয়েছি, আমরা তখন কিন্তু নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারতাম যে এই মুহূর্তে উপজেলা নির্বাচনটা স্থগিত রাখেন, আমরা ঝুলিয়ে দিতে পারতাম। আমরা ভাবলাম যে এটা ছাড়া উপায় নেই, নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা হয়ে গেল, এখন জেলা পরিষদ, সেই উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার পরে আমাদের বহুবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যে এমপি সাহেব মাননীয় সংসদ সদস্য, তার পাওয়ার অ্যান্ড ফাংশন কী হবে তার নির্বাচনী এলাকার মধ্যে, ওই এলাকার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান তার কী পাওয়ার অ্যান্ড ফাংশন হবে, ওই উপজেলার মধ্যে যিনি দুজন ভাইস চেয়ারম্যান রয়েছেন, একজন পুরুষ এবং একজন মহিলা, তার পাওয়ার অ্যান্ড ফাংশন হবে কি, এমন কি জানেন, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমাদের সরকারের কাছে কোনো গোপন বিষয় নেই। আমরা একটি গাড়ি দিয়েছি উপজেলা পরিষদকে, উপজেলা পরিষদের উপজেলার জন্য, সেই উপজেলার গাড়িটি উপজেলা পরিষদের চেয়ারম্যানের না, উপজেলা পরিষদের না, ইউনর না, ইউনর ওই গাড়িটি কি শুধু চেয়ারম্যান সাহেব ব্যবহার করতে পারবেন না ভাইস চেয়ারম্যান ব্যবহার করতে পারবেন, এই আকার উকারি রশ্মি, এই নিয়ে আমাদেরকে অনেক বেগ পেতে হয়, এগুলো সব কিন্তু কিছু ম্যানেজ করে আমাদেরকে এগোতে হয়। কাজে আমরা জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারেও আমরা শুধু এটুকুই বলবো যে আমরা আমাদের চেষ্টা, আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুসারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন নির্দেশনা রয়েছে, আমরা চেষ্টা করছি, বাধা বিপত্তিও রয়েছে, ইনশাল্লাহ আমরা বাধা বিপত্তি। মাননীয় মন্ত্রী, এই যে জেলা বাজেটের জন্য যতদূর আমরা শুনেছি একটা কমিটি হয়েছে নাকি, সেই কমিটির সদস্য আপনি আছেন কি? এটা আমরা এদিকে এগুচ্ছি, আমি আপনাদেরকে বলতে পারি না, যদি আপনি থাকেন তাহলে আজকের এই আজকের জন্য জেলা বাজেটের প্রশ্নে যে ক্যাম্পেইনটা হচ্ছে গোটা দেশব্যাপী, বা সাধারণ মানুষ যে জেলা বাজেটের প্রতি যে তাদের আগ্রহটা প্রকাশ করেছে, তা সেই গণমানুষের আগ্রহের সাথে আজকে আপনাকে এটা আমরা বলতে পারি কি আপনিও সেই গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটাবেন যদি কমিটির মধ্যে আপনি অবশ্যই থেকে থাকেন? একটা বিষয় আমি বলি, কমিটিতে থাকা বা না থাকা না, বিষয়টা ওই আর দি পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নমেন্ট। তো আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, মানুষ শুধু টকশোগুলি দেখার পরে হতাশা হয়, আমি আপনাদেরকে বলতে পারি যে আমি কিন্তু দারুণ আশাবাদী মানুষ, কারণ আজকে একটা উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুল ভোটে নির্বাচিত হচ্ছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একজন মহিলা, সে গ্রামে গ্রামে ঘুরে কাজ করছেন, আজকে নারীর ক্ষমতায়নের জায়গাটাকে কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি, আজকে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন, আপনি দেখেন বাংলাদেশে ডাইরেক্ট ইলেকশনে এমপি মহিলা নির্বাচিত হয়ে এসছেন 18 জন, এটা কিন্তু শুভ দিক। মানুষকে শুধু আমরা ব্যাড সাইডটা দেখালে মানুষ একসময় কিন্তু হতাশ হয়ে যাবে, যে আমি আমরা দেখাচ্ছি না, আপনি বা আমরা দেখাচ্ছি না, আমি বলছি যে আশার আলো আছে, আমাদের দেশের মানুষ খুব ভালো মানুষ, এই ভালো মানুষগুলিকে আমরা যদি পথ দেখা দিতে পারি আমাদের দেশে এগিয়ে যাবে, এগিয়ে যাবেই। মানে মন্ত্রী, যেটা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার ব্যাপারে আপনাদের এটা কি যে এটাকে নির্বাচিত, যেটা আপনি বললেন এখনো অনির্বাচিত আছে, এই নির্বাচন হবে বা কি? ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, আমরা আশা করছি যে আগামী নভেম্বরে আমরা নভেম্বরের মধ্যে আমরা নির্বাচনটা করতে পারবো, শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন না, আমি সঙ্গে যোগ দিতে করতে চাই, সেটা হলো কিছু কিছু পৌরসভা আছে যেগুলো টাইম বার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেই পুরো মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচনগুলি আমাদেরকে করতে হবে, এবং আমরা আমরা আশা করি যে আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনগুলো নির্বাচন কমিশন
এগুলো করতে পারবে, আমরা আমরা সম্পূর্ণভাবে সেই প্রস্তুতি আমরা স্থানীয় সরকার থেকে আমরা নিচ্ছি। মুখ্যমন্ত্রী, আমাদের সময় প্রায় শেষ, আপনাকে আসার জন্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যে কথাগুলো হলো তার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা বলেছেন যে আপনাদের নির্বাচন অঙ্গীকারের যে ছয় ধারা আছে, যে জেলা পর্যায়ে বাজেট এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা, জনগণকে ক্ষমতায়ন করা, সেই অঙ্গীকারের দিকে আপনি আপনারা এগুচ্ছেন আপনার সরকার। আপনি বলেছেন যে জেলা পরিষদ আপনাদের সরকার ডেফিনেটলি এটা নিয়ে এগুচ্ছে এবং একটা ইয়ে হবে, এবং জেলা বাজারকে কার্যকর করার ক্ষেত্রে আপনি একজন আশাবাদী মানুষ। আমি দারুণভাবে আশাবাদী মানুষ। আমরা আবার দেখা হবে আমাদের এই অনুষ্ঠানে। আমি আজকের অনুষ্ঠান শেষ হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠানে একটি বিষয়ে খোলামেলাভাবে আলোচনা হলো, তা হলো আমরা যেভাবে চেয়েছি সেভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারিনি, আমরা স্থানীয়ভাবে আমাদের বাজেট প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। তবে আজকের অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এই প্রক্রিয়া সরকার এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং এই প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে। আমরা আশা করব জেলা বাজেট জেলায় সিদ্ধান্ত হবে এবং আরও প্রান্তিক পর্যায়ে বাজেট বাজেটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে, সেই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।